নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু ফুলকপি দিয়ে অসাধারণ স্বাদে ভেটকি মাছের ঝোল। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 4 পিস ভেটকি মাছ নিয়েছি। মাছের টুকরোগুলোকে প্রথমেই আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে আমি এদিকে ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য নুন। ফুলকপি ভাপানো হয়ে গেছে, ফুলকপির জল ছড়াতে দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। সবগুলো মাছই আমি একইভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আরও 1 চামচের মতো তেল। এবার ভাপিয়ে রাখা কফিগুলো লাল লাল করে ভেজে নেব। কফিগুলো একটু ভাপিয়ে নিলাম এই কারণে, যদি ভেতরে পোকা থাকে তাহলে সেটা যেমন বেরিয়ে যাবে, আর এদিকে নরমও হয়ে থাকলো। সমস্ত কফিগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। কফি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে দিচ্ছি সরু সরু করে কাটা আলু। আলুগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম মটরশুঁটি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, নুন আন্দাজ মতো। নুন হলুদ দিয়ে একটু আলুটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। অ্যাড করছি আরও 1 চামচের মতো তেল। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম কাঁচা পাকা টমেটো। খুব ভালো করে আলুর সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব। অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে মশলা ধরে না যায়। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপিও আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। ঝোলটা নিজেদের পছন্দ মতো আমি আরও একটু জল দিলাম। এবার একটা ঢাকা দিয়ে হতে দেব। দেখে নিচ্ছি আলু কতটা সেদ্ধ হয়েছে। আলু ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো খুব সামান্য পরিমাণে। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। সব শেষে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন।
ঝোল অনেকটাই কমে এসেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা, আর এক থেকে দু মিনিট আমি গ্যাসে রেখে গ্যাস অফ করে দেব। শীতের দুপুরে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল অসাধারণ একটি রেসিপি। আপনারা যদি এটাকে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়।